জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর 92তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চিফ রিপোর্টার সোহেল রানা হাওলাদারের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাভারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর 92তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু আহমেদ নাসিম পাভেল, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন আবু আহমেদ তৌফিক প্রবাল, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঢাকা জেলা যুবলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার আশুলিয়া যুবলীগের কর্ণধার যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাইম তুর্য। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে রিপোর্টার বাংলা টিভিকে বলেন, প্রিয় সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের বরণ নেয়ার পূর্বে সভাপতি ঢাকা জেলা যুবলীগের সাবেক সাংসদ সম্পাদক কারা নির্যাতিত যুবনেতা আহমেদ তৌফিক প্রবাল মঞ্চে উপস্থিত আশিটা থানা সাপর থানা সভা পৌরসভা নেতৃবৃন্দ প্রতিশ্রুতি মন্ডলী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতীয় অভিষেক মাতৃত্ব নেতা পাশাপাশি 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সাথে সাধারণ বরণকারী বঙ্গমাতা শেখ বঙ্গবন্ধু জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাম্পাস শেখ কামাল বঙ্গবন্ধু দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ কামাল বঙ্গবন্ধু আদরের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ নাসের বঙ্গবন্ধু ছোট ভাই শহীদ শেখ আবু নাসের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আব্দুল ধন্যবাদ বঙ্গবন্ধুর আদরে অত্যন্ত শ্রেষ্ঠ ভাঙিয়া বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেশ বরণ্য সাংবাদিক শহীদ শেখ গোলক মণি ও তার অন্তঃস্থিতি শহীদ আত্মমণি ভাবি মিডিয়ার তার মাত্রা কামনা করছি। এ ভাইরা আজকে এই দিনে 1932 সনে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব টঙ্গিপাড়া জন্ম নিয়েছিলেন। তার পিতা শেখ মাতা ভটনারায় ঠাকুর বেগম মুজিবের জন্মের 3 বছর পরে তার বাবা ইন্তেকাল করেন। তার 5 বছর বয়সে বেগম মুজিব তার মাকে হারান। তিনি লালিত পালিত হয়েছেন তার দাদা শেখ কাশেম সাহেবের ঘরে। মাত্র 3 বছর বয়সে বঙ্গবন্ধুর যখন 12 থেকে 13 বছর বয়স সেই সময় তিনি বঙ্গবন্ধুর সাথে তার বিয়ের রেজিস্ট্রি হয়। বঙ্গবন্ধু যখন 19 বছর বয়স বেগম মুজিব শেখ ফজিলাতুন্নেসা মুজিবের তখন মাত্র 9 বছর বয়স সেই সময় তাদের ইসলামী শহরের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়। আর চলছে ভাষা আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, 62 অসাম্প্রদায়িক শিক্ষা আন্দোলন, 66 দফা, 69 গণ উত্থান, আগর সজন্য মামলা, সর্বোপরি মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর পিতার মাতার আদরের খোকা থেকে বঙ্গবন্ধুর সহকর্মীদের মুজি ভাই, তারপরে বঙ্গবন্ধু, তারপরে বাঙালি জাতির জাতির পিতা বঙ্গবন্ধু রাজনীতি পদ পরিক্রমা এবং মুজিবকে অনন্য অসাধারণ ভূমিকা রেখেছেন। তার জন্য তিনি বাঙালি জাতির জীবনে এক ঐতিহাসিক চরিত্রে পরিণত হয়েছেন। পাকিস্তানের 23 বছর শাসন শোষণের বিরুদ্ধে লড়াই সংগ্রামে বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা দাবি থেকে শুরু করে বাংলার সাধারণ শাসকগুলি মানুষের স্বাধিকার স্বায়ত্ব শাসন ও শাসন দেওয়ার জন্য বঙ্গবন্ধু পাকিস্তানের 23 বছরের 24 বছর পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন। তার সন্তান সন্ততিদের লেখাপড়া, আত্মীয় সন্তানদের দেখাশোনা করা বঙ্গবন্ধুর লক্ষ্য করি কর্মী সমর্থক আপনি রাখার দায়িত্ব নিয়েছিলেন তিনি। দেখুন শেখ ফজিলাতুন্নেসা মুজিব মাত্র মিশনের স্কুলে পড়া ক্লাস 4-5 পর্যন্ত পড়া একজন মহিলা, তিনি ধীরে ধীরে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। বাঙালি জাতির প্রতিষ্ঠান লড়াই সংগ্রামে স্বায়ত্ব শাসনের দাবিতে
বিভিন্ন সময় যখন বঙ্গবন্ধু কারাগারে গ্রেপ্তার হতেন এবং সামরিক পাকিস্তানের সামরিক শাসকদের যাত্রা করে নিষ্পেক্ষিত নির্যাতিত হতেন, সেই মুহূর্তে বঙ্গবন্ধু দিশা ধারণা করেন। বঙ্গবন্ধুর সিদ্ধান্তের জন্য কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু না, তার জন্য সাড়ে সাত কোটি বাঙালি মা হিসেবে বেগম শেখ ফজিলাত উদ্দিন উচিত দৃঢ়তা মনোভাব নিয়ে বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়েছেন। বঙ্গবন্ধুকে জন্ম দিয়েছেন তার পিতা মাতা, সাড়ে সাত কোটি মানুষের ভালোবাসা শিখতে বঙ্গবন্ধু খোকা থেকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধুদের পরিণত হওয়ার পিছনে যে অনন্য সাধারণ জায়গা প্রতীক্ষার পরিচয় দিয়েছেন বাবু মুজিব, আজকে তিনি সাড়ে ষোলো কোটি মানুষের মায়ের পরিণত হয়েছেন। হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব আর হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি রমণী বেগম মুজিব, বেগম মুজিবের হাত ধরে বঙ্গবন্ধু রহমিত মানে তদানীন্তন পূর্ব পাকিস্তান আওয়ামী সঠিক পথেই বাংলার মানুষের মানুষের মুক্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আওয়ামী লীগের সে সময় বঙ্গবন্ধু কারাগারে বন্দী, আওয়ামী লীগের জাতীয় নেতৃত্বে কিন্তু যখন সিদ্ধান্ত গ্রহণে সিদ্ধান্তহীনতায় ভুগতেন, দৃঢ়তায় ভুগতেন, সকল সতর্কতা ধারা জবাব দিয়ে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে কে মহিষী ত্যাগের মূল্য প্রতিমা পরিণত হয়ে সঠিক জাতিকে সঠিক নির্দেশনা দিয়েছেন তিনি এবং শেখ ফজিলাত উদ্দিন উচিত। তার দৃঢ়তর ব্যক্তিত্বের কারণে বঙ্গবন্ধু হিমালয় সমর্থন দৃঢ়তার কারণে আজকে আমাদের মানুষের উদাহরণ মধ্যে আশ্রয় শেখ হাসিনা আকাশের মতো উদাহরণ সাগরের মতো বিশাল মন দিয়ে হিমালয়ের মতো স্পার্ক করে দৃঢ়তা নিয়ে সাড়ে চার বছরে